গত কয়েক মাস ধরে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমাবেশ করেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। এসব সমাবেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পদত্যাগ দাবি করেছে তারা। রাজনৈতিক সমাবেশে হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ নানা অভিযোগ করছেন বিএনপি নেতারা। এবার নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে ভয়েস অব আমেরিকা। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিরোধী দলের কর্মীদের ব্যাপক দমনপীড়নের অভিযোগ করছে বিএনপি। সম্প্রতি এমন অভিযোগ তুলে ধরা হয়েছে ভয়েস অফ আমেরিকার প্রচারিত এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 1,38,000 মামলা রয়েছে। দলটির নেতারা বলছেন বিএনপির নেতাকর্মীদের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এসব ভুতুড়ে মামলা করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের আদালতে দোষী সাব্যস্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করাই মামলাগুলোর উদ্দেশ্য বলে দাবি করা হয়েছে। 2014 সালে সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। 2018 সালে নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তোলে তারা। আওয়ামী লীগ বরাবর এসব অভিযোগ অস্বীকার করে আসছে। গত কয়েক মাস ধরে রাজনৈতিক সমাবেশ করছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। এসব সমাবেশে আগামী নির্বাচনের আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চেয়ে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে তারা, যদিও সরকার এ দাবি মানেনি। বিএনপির নেতারা অভিযোগ করছেন রাজনৈতিক সমাবেশে হামলা করছে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা। এছাড়া নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে সহিংসতা, নাশকতার মিথ্যা মামলাও করা হচ্ছে। বিএনপির কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সালের জুলাই পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 1,38,000 মামলা করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে 50টি। তাকে প্রতিদিন আদালতে যেতে হচ্ছে বলে জানান। সোহেল বলেন, গত 3 মাস ধরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতেই থাকছি। প্রতিদিন 4 থেকে 6টি মামলা শুনানিতে অংশ নিচ্ছি। আমার দলের অনেক সিনিয়র সহকর্মীও আদালতে একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমার দলের অনেক সিনিয়র সহকর্মীরও আদালতে একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ ফারুক হোসেন বলেছেন, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধে যুক্ত থাকার প্রমাণ থাকে তখনই পুলিশ মামলা করে। বিরোধী দল রাজনৈতিক কর্মকাণ্ডের নামে ভাঙচুর ও সহিংসতায় জড়িত, পুলিশের ওপরও হামলা চালানো হচ্ছে, আইন মেনেই তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এদিকে 2022 সাল থেকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো আওয়ামী লীগ সরকারের প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে আসছে। গত সপ্তাহে ওয়াশিংটন ঘোষণা করেছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের ওপর ভিসা নীতি প্রয়োগ করা হবে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সরকার ও বিরোধী দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা রয়েছেন। এছাড়া এসব ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবেন। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো বিদেশি রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে নাশকতার ষড়যন্ত্র করলে বাংলাদেশিরাও তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করার নীল নকশা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি মহাসচিব আরও বলেন, কিছুদিন আগে জামালপুরে জেলা প্রশাসক ক্ষমতাসীন দলকে ভোট দেওয়ার জন্য জনগণকে খোলাখুলি আহ্বান জানিয়েছিলেন। একটি ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে শোনা যায়, রাজশাহীর এক ওসি বলছেন, তাকে সম্প্রতি একজন মন্ত্রী সেখানে বদলি করেছেন যাতে আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী জিততে পারে। ফখরুল ইসলাম দাবি করেন, এটা পরিষ্কার যে সরকার আগামী নির্বাচনে বড় কারচুপির প্রস্তুতি নিচ্ছে। এমন একটি সাজানো ও পাতানো নির্বাচনে অংশ নিলে সেটা হবে অপরাধ সমর্থন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।